এমন মজার স্বাদের মুরগির ছাট ও পায়ের তরকারি যদি পাওয়া যায় তাহলে আঙুল চেটে খেতে ইচ্ছে করবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। জামাই ষষ্ঠীর জন্য চলে যাচ্ছি মামে আগে থেকে বাপের বাড়িতে, মামা বাড়ির কাজ দিয়ে যাওয়া হচ্ছে। আমাদের বাড়ি কয়লাপাড়া গঙ্গাসাগর, আর এখন কচিবাড়িয়া ঘাটে এই যে চলে এসেছি, ভেসেল ঘাটে, ভেসেলে উঠবো। আমার মেয়ে বলছে আর অন্য কিছু তরকারি খাবে না, আজকের এই ছাট দিয়েই খাবে। বিভিন্ন হোটেলে মুরগি যায় আর এখানে আলাদা করে যে ছাড়ানো ছাট বিক্রি হয় এটা তো আমার খুব প্রিয়, এগুলো আমরা সেখানে পাই না। নমস্কার বন্ধুরা, শিউলি কিচেনে সবাইকে স্বাগত। আমি আমার বাপের বাড়িতে ঘুরতে এসেছি, এখানে কিন্তু এলে আমি প্রচুর ছাট কিনে খাই, এটা আমার খুব প্রিয় জিনিস। এখানটা কিন্তু আমাদের শ্বশুর বাড়ির দিকে পাওয়া যায় না। এই যে ছাট দেখুন 1 কেজি, আর এখানে পা আমি 1.5 কেজির মতো নিয়েছি। এই 2.5 কেজি জিনিস আমি রান্না করবো, এটা অনেকে কিন্তু এটা খায়, হয়তো অনেকে বলতে চায় না, আর যারা একবার খেয়েছে বারবার খেতে ইচ্ছে করে তাদের, আর যারা খায়নি অনেকে তারা এর স্বাদ বুঝবে না, দেখলে হয়তো অনেকে ভাবে পাতিল অংশ, কিন্তু না, এটা কিন্তু রান্না করলে দারুণ টেস্টি একটি খাওয়া। এর আগে দেশি মুরগি আমার বাড়ির পোষা কিন্তু অনেক মুরগির রেসিপি দেখিয়েছি, কিন্তু এটা খুব চটজলদি রান্না করা যায় এবং খেতেও খুব সুস্বাদু। এখানে উনুনে রান্নার সুযোগ নেই, বড় গ্যাসও আছে, ছোট গ্যাসও আছে, আমি আমার সুবিধা মতন এই ছোট গ্যাসের মধ্যে রান্নাটা করব আমার দেখানোর সুবিধার্থে। গ্যাসটা ধরিয়ে নিয়েছি, ততক্ষণ কড়াইটা গরম হতে থাক। আমি কী কী মশলাগুলো নিয়েছি, কতটা পরিমাণে নিয়েছি সেগুলো আমি ততক্ষণ দেখিয়ে নেব। এখানে আমি আগে থাকতে 500 গ্রাম আলুকে একটু ছোট ছোট করে কেটে নি, 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রেখেছি। বড় সাইজের 2 পেঁয়াজের কুচি, 1 বড় সাইজের টমেটো কুচি, 1 গোটা রসুন থেতো করে রেখেছি। এখানটা 50 গ্রামের মতো আদা বাটা, 4 কাঁচা লঙ্কা, 4 শুকনো লঙ্কা, 2 তেজপাতা। আমি না রান্নাটা আমি শ্বশুর দিনই করব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সানরাইজ গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। কড়াইটা ভালো রকম গরম হয়ে গিয়েছে, এখানে আমি 20 গ্রামের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে 2 দিয়ে দেবো, 2 তেজপাতা আর 4 শুকনো লঙ্কা, ওর দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো 2 চামচের মতন লবণ, যেহেতু লবণ মাখানো নেই মাংসে। এখন থেকে লবণটা দিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, দিয়ে এটাকে আমি একটু সময় নিয়ে লাল লাল করে পেঁয়াজটা ভাজবো। পেঁয়াজটা নরম হয়ে বাদামি কালার চলে এসেছে, এই অবস্থায় আমি টমেটোটা দিয়ে দেবো এবং যেহেতু লবণ দেওয়া আছে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা ভালো রকম গলে গিয়েছে, এবারে দিয়ে দেবো রসুন, থেতো করে রাখা রসুন। এইভাবে রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এরপর দিয়ে দেবো আদা বাটা, আর এখানে আমি গরম জলের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো 2 চামচ আর লঙ্কা গুঁড়ো 3 চামচ। এটা একটু ঝাল ঝাল হলে তরকারিটা খেতে ভালো লাগবে, তাই লঙ্কা পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। আদা রসুন থেকে কাঁচা গন্ধটা চলে গিয়েছে, আমি এবারে যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম হলুদ আর লঙ্কা সেটাকে দিয়ে আমি মশলাটাকে বেশ ভালো রকম কষাবো। এই মশলাটা যত ভালো রকম কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। আর এই অবস্থায় আমি কাঁচা লঙ্কা 4 দিয়ে দিলাম, এতে গন্ধটা আরও সুন্দর আসবে। আমি 5 মিনিটের মতো সময় নিয়ে মশলাটা ভালো রকম কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে ছেড়ে আসছে চারিদিক থেকে, তার মানে মশলাটা ভালো রকম কষানো হয়ে গিয়েছে। আর আমি গরম জলে সব ধুয়ে রেখেছিলাম, পা ছাল এগুলো সব পরিষ্কার করে রেখেছি। আমি এবারে এটা আগে থেকে দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে বেশি সময় যায়, আর ছালটা আমি পরে দেবো কারণ ওটা কম সময় লাগবে সেদ্ধ হতে। আর এই অবস্থায় কিন্তু আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো, কারণ ওইটা আমি কম জল দিয়ে রান্না করবো হালকা পরিমাণে, তাই এখন থেকে দিয়ে দিলে আলুটাও ভালো রকম সেদ্ধ হবে। আমি ঢাকনা চাপিয়ে চাপিয়ে 15 মিনিট সময় নিয়ে এটাকে ভালো রকম কষিয়েছি, মাঝে 3-4 বার মতো আমি ঢাকনা খুলে নেড়েছি, তা না হলে কিন্তু নিচে যদি একবার ধরে যায় তাহলে মাংসে পোড়া গন্ধ এসে যাবে, এটা অবশ্যই বারবার ঢাকনা খুলে নাড়তে হবে। এবারে আমি ছালগুলো এবার দিয়ে দেবো, এটা দেওয়ার পর বেশি সময় কষাতে হবে না, 5-7 মিনিট মতো সময় নিয়ে কষালেই হয়ে যাবে,
ঢাকনা চাপিয়ে চাপিয়ে আমি এভাবে উল্টে পাল্টে কষাবো। কিছুক্ষণ কষানোর পর কিন্তু চর্বি বেরোনো আরম্ভ হয়ে গেছে। এটা আমি কিন্তু খুব কম তেল দিয়ে আর কম মশলা দিয়ে রান্নাটা করছি, এতে খুব কম খুব বেশি মশলা বা তেল লাগে না। আর এটাকে কিন্তু খেতে মুড়ির সাথে দুর্দান্ত লাগে বা খালি মুখেও খেতে খুব ভালো লাগে, ভাতের সঙ্গেও খাওয়া যায়, রুটি পরোটা সব কিছুর সাথেই এই তরকারি দিয়ে দারুণ লাগে। আর এখানেই আমার বাপের বাড়িতে আমার মা আর ছোটো বোন রয়েছে, আর আমি আর আমার মেয়ে, আমরা চারজন মিলেই এই তরকারিটা পুরোটা খাই। জামাই ষষ্ঠীর আগে আসার মেন উদ্দেশ্য আমার এই তরকারিটি খাওয়া, কারণ আমার স্বামী একেবারেই পছন্দ করে না। আর জামাই ষষ্ঠীর দিন তো সব যখন আসবে সবাই, তাহলে তখন তো খাসি মুরগি মাছ মাংস সবই হবে। আর চর্বিগুলো গলতে শুরু করে দিয়েছে, এই দেখুন তরকারির কালারটাও বেশ চেঞ্জ হয়ে আসছে। আমি এভাবে অনেকটা সময় নিয়ে কষিয়েছি, আমার কষানোটা ভালো রকম হয়ে গিয়েছে। এবারে আমি তরকারিতে গরম জল অল্প পরিমাণে দেব, আর যে কোনো তরকারিতে গরম জল দিয়ে যদি রান্না করা যায় তাতে স্বাদ অনেক ভালো হয়। আমি আগে থাকতে এখানটার একটা ডেচকিতে দেড় বাটির মতন জল গরম করে রেখেছিলাম, সেটা আমি তরকারির মধ্যে ঢেলে দেব। এই তরকারিতে কিন্তু জলের পরিমাণ খুব একটা বেশি দেওয়া যায় না, যেহেতু গরম জলটা সঙ্গে সঙ্গে ঢেলে দিয়েছি, সঙ্গে সঙ্গে দেখুন ফোটা আরম্ভ হয়ে গিয়েছে। এখন থেকেই তরকারির কালারটা দেখুন কি দারুণ চলে এসেছে। তরকারিটা আমার 15 মিনিট ধরে ফুটতে ফুটতে দেখুন কতটা ঝোল কমে গিয়েছে। এই অবস্থায় আমি এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরের গুঁড়ো হাফ চামচ আর ধনের গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে আমি আর 5 মিনিট ফুটে ওঠার পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গিয়েছে, আমি এবারে সামান্য পরিমাণ গরম মশলা দিয়েই তরকারিটা নামিয়ে নেব। যা দারুণ গন্ধটা উঠেছে, কখন খেতে বসবো তার জন্য মনটা ছটফট করছে। এইরকম খাবার কিন্তু সেখানটা আমি করতে পারবো না, আমাদের বাড়িতে সেখানটা এরকম পাওয়া যায় না, এইসব জিনিস ডায়মন্ড হারবারে এগুলো কিন্তু পাওয়া যায়, তাই আমি এটা করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবারে আমার তরকারিটা হয়ে গিয়েছে, এই যে একটা বড় এই বড় গামলা নিয়েছি, এর মধ্যে আমি ঢেলে নেব অনেকটা পরিমাণ তরকারি। গ্যাসটা আমি দিয়ে দিলাম, তরকারিটার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, তরকারিটার কালারটা দেখুন কি দারুণ কালারটা এসছে। আমার মেয়ে রেডি হয়ে বসে গেছে খাবে, এই মুহূর্তে বারে আমি ক্যামেরা করব আর আমার মেয়ে খাবে। বাড়িতে কিন্তু অনেক কিছু রান্না হয়েছে, আর আমার মেয়ে বলছে আর অন্য কিছু তরকারি খাবে না, আজকের এই ছাদ দিয়েই খাবে, একদম রেডি হয়ে বসে গেছে। এতক্ষণ আমার মেয়ে ক্যামেরা করছিল, একদম গামলা নিয়ে বসে গিয়েছে দেখুন। হ্যাঁ বেশি বেশি দেবো, আচ্ছা এই তো আলু ঝোল আচ্ছা দিচ্ছি দিচ্ছি। চেয়ার টেবিলে বসতে চাইলো না, কারণ হাত পা ছড়িয়ে আরাম করে খাটে বসে খাবে বলে, এই যে পেপার পেতে নিয়ে বসে গিয়েছে করে খাবে বলে। তার দিদার বাড়িতে ছোট চেয়ার, তার সমস্ত পুতুল সব রেডি হয়ে আছে, এই যে আলমারির মাথায় সব সাজানো হয়ে রয়েছে। ও যখন আসে তার ইচ্ছে মতন এইগুলো নিয়ে খেলা করে। ছোটো বোন কলেজে গিয়েছে, তার বইপত্রগুলো দেখুন কত বই। কী রে ঝালটাল লাগেনি তো? কেমন লাগছে? কথা বলতে পারছে না মেয়ে, খাওয়ায় এত ব্যস্ত হয়ে পড়েছে। আপনারাও এইরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, যদি কারোর হাতের কাছে এই এই ছাট পাওয়া সম্ভব হয়। অনেকে কিন্তু এই খাবারটার জন্য হাসি তামাশাও করতে পারে, যারা কখনো খায়নি, কিন্তু যারা একবার খেয়েছে তাদের কিন্তু মনটা ছটফট করবে এইটা খাওয়ার জন্য। তো খেতে খুব টেস্টি, হয়তো দেখতে বাতিল অংশ অনেকে মনে হয় চর্বি জাতীয়, অনেকে মোটা হয়ে যাওয়ার ভয় এই সমস্ত জিনিসগুলো বাদ রাখে, কিন্তু এগুলো খেতে বেশি সুস্বাদু, মাংসের থেকেও বেশি সুস্বাদু। এদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, নমস্কার।